এই মুহূর্তে আমি যে পেশেন্টের কাজ করছি, পেশেন্টের চিটাগাং থেকে এসেছেন। আজকে ওনার 7 নম্বর সেশন। ওনার ডায়াগনোসিস হচ্ছে PLID উইথ নার্ভ রুট কম্প্রেশন রয়েছে ওনার L4-5 লেভেলটাতে, এবং সাথে লস অফ লর্ডোসিস রয়েছে। তো পেশেন্টটাকে আমরা স্টার্ট করেছি কথা থেকে অক্টোবরের 1 তারিখে, 1 অক্টোবর থেকে আমরা কাজ শুরু করেছি। তো তার পেইন ছিল ভেরি সেভিয়ার লেভেলের। আমরা যদি পেইনের স্কোরিং করি তাহলে তার মোর দ্যান 8 হবে আউট অফ 10। আমরা জানি যে 6 লেভেলের হলো সেভিয়ার পেইন হয়, ভেরি সেভিয়ার পেইনটা হলো 8 থেকে স্টার্ট হয়। তার মোর দ্যান 8 লেভেলের একটা পেইন ছিল। তার এত বেশি ব্যথা যে উনি কোনোভাবেই বসতে পারতো না, দাঁড়িয়ে থাকা তো এখনও ওনার জন্য একটু টাফ। হ্যাঁ, মোটামুটি একটু ইমপ্রুভ করেছে। সরি, আজকে 7 সেশন রানিং চলছে। 7 সেশনে যে জিনিসটা হচ্ছে, ওনার যে আগে বসে থাকা আর শুয়ে থাকা যে কষ্টগুলো ছিল সেগুলো ইমপ্রুভ করেছে, কিন্তু এখনও উনি প্রপারলি দাঁড়িয়ে থাকতে পারছে না। জাস্ট কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলেই ওনার এই পেইনটা মারাত্মকভাবে বেড়ে যায়, রেডিয়েট করে পায়ের দিকে চলে আসে। সো আমি আজকে কাজ করব, আমি দেখাবো যে আমরা কীভাবে সেভিয়ার লেভেলের যে পেশেন্টগুলো আসে খুব খারাপ কন্ডিশন, ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে, তাদেরকে আমরা কীভাবে টেক কেয়ার করি। অলরেডি ওনার অস্টিওপ্যাথিক ম্যানিপুলেশনগুলো শেষ হয়েছে। এছাড়াও আমরা এই পেশেন্টের ব্যাকগ্রাউন্ড থেরাপি করাচ্ছি, যেটা হলো যে বোনস এবং ডিস্ককে রিজেনারেট করতে পারে। পেইন আছে? গুড। তো 4-5 লেভেলে যে ওনার PLIDটা রয়েছে, আলহামদুলিল্লাহ এখানে টেন্ডারনেস গুলো এখন নেই। টেন্ডার যে ইনফ্লামেটরি যে সাইন, যেটা ইনফ্লামেশন থাকলে যেটা থাকে, সেটা ইমপ্রুভ করেছে। বাট এখনও তার L4-5 লেভেলে একটা রোটেশনাল ফোল্ড আছে, এবং লেফট সাইডে হলো যে রেস্ট্রিক্টেড রয়েছে মুভমেন্টটা। সো আমি এই এই মুভমেন্টটাকে আমি এখন নর্মাল পজিশনে নিয়ে আসে ট্রাই করবো। লম্বা শ্বাস নিন, সেদিন অনেক টাইট। বাট ওয়ান্স মোর, একটু প্লিজ আমরা আরেকবার ঘুরব। একটু ধরুন, এখানে ধরুন শক্ত, একটু একটু মুভ করুন, মুভ করুন। জাস্ট রিল্যাক্স, এখন রিল্যাক্স, ডাইট করেন না। সো আমি যেটা করছি, কায়োপ্র্যাকটিক ড্রপ বোর্ডে তার L4-5 লেভেলের রেঞ্জ অফ মোশনটা বাড়িয়ে দিব, কারণ এটার লেফট সাইডে রেস্ট্রিক্টেড রয়েছে। ওকে, একটু হেঁটে আসবেন প্লিজ। বসে এদিক ঘুরে বসো, ঠিক তার অক্সিপুটে একটা প্রবলেম হয়েছে, রাইট সাইডে অক্সিপুট একটা ডাউন হয়েছে। সো আমি এই অক্সিপুটটাকে নর্মাল পজিশন নিয়ে আসব। গুড, জি আমি নাজমুল হুদা চৌধুরী, চট্টগ্রাম থেকে আসছি। জিএমএস গ্রুপে জব করি অ্যাকাউন্টসে। আমি যখন এখানে আসি তখন আমার প্রচণ্ড কোমর ব্যথা ছিল, আমি ঠিক মতে মুভমেন্ট করতে পারতাম না। বাট 12টা সেশন সার থেকে নেওয়ার পর আল্লাহ দিলে এখন আমি অনেকটু ইজিলি মুভমেন্ট করতে পারি।
আমার আগের তুলনায় মোটামুটি 70 থেকে 75% রিকভার হয়েছে।